আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর 2020-21 সেশনের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি উম্মে সালমা, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। একাদশ শ্রেণীর তোমাদের যে ক্লাসগুলো আমাদের সাথে হওয়ার কথা ছিল, যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকত, এই করোনার কারণে আমরা তোমাদের সাথে সরাসরি ক্লাসগুলো নিতে পারছি না, এই জন্যই আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আশা করি তোমরা অনলাইন ক্লাস থেকে উপকৃত হবে। তোমরা তোমাদের উপস্থিতি জানাবে কমেন্টসের মাধ্যমে। তোমরা যে এই ক্লাসটি দেখেছো কিংবা এই ভিডিওটি দেখেছো সেটা আমি কিভাবে জানবো? তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা ভিডিওটি দেখেছো, তাহলে সেখানে আমি কাউন্ট করতে পারবো কয়টা স্টুডেন্ট এই ভিডিওটি দেখেছে এবং তোমাদের হাজিরাটা বুঝতে পারবো। আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা এসএসসি পাশ করেছো, তোমরা জানো সৃজনশীল পদ্ধতি কিরকম, কিভাবে সৃজনশীল পদ্ধতির প্রশ্ন হয়। আমাদের 11টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে 7টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেখানে 70 নাম্বার, আর 30 নাম্বারের আমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে এবং সেগুলো 30টাই উত্তর দিতে হবে। আসো তোমাদের সাথে আমি আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা। আমি প্রথমে তোমাদের সাথে প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। প্রাক ইসলামী আরবে মানে ইসলাম পূর্ব আরবে যখন ইসলামের আবির্ভাব ঘটেনি, সেই সময় আরবের অর্থনৈতিক অবস্থাটা ঠিক কেমন ছিল। প্রথমে আমরা দেখি পশুপালন। প্রাক ইসলামী আরবের পশুপালনটা ছিল মূলত যাযাবর বা বেদুইন আরবদের প্রধান পেশা। তারা মরুভূমিতে বসবাস করত এবং পশুদের পানীয় জল এবং তৃণভূমির জন্য এই যাযাবররা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতো। এছাড়াও মক্কা মদিনার কিছু অঞ্চলে পশুপালন করত কিছু মানুষ, কিন্তু মূলত এটি যাযাবরদের প্রধান পেশা ছিল। এরপর আমরা দেখি লুটতরাজ। লুটতরাজ বা দস্যুবৃত্তি তৎকালীন আরব সমাজে, প্রাক ইসলামী আরব সমাজের একটা প্রধান পেশা ছিল। তারা মনে করত যে এটা ভদ্রলোকের জীবিকা। মক্কা মদিনায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সিরিয়া, মিশর এবং ভারতীয় উপমহাদেশ থেকেও বণিকরা বাণিজ্যের উদ্দেশ্যে আগমন করত এবং এখানে কিছু লোকজন ছিল যারা লুটতরাজের সাথে সম্পৃক্ত ছিল। তারা এসব বণিক শ্রেণীর কাফলাগুলোতে হামলা করত এবং তাদের অর্থ সম্পদ মালামাল লুট করত। এটা তাদের জীবিকার অন্যতম প্রধান একটা পেশা ছিল। এবার আমরা দেখি ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য ছিল প্রাক ইসলামী আরবের মক্কা এবং মদিনার মানুষদের অন্যতম একটি প্রধান উৎস, আয়ের উৎস। তারা তাদের জীবিকার জন্য ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিল। ব্যবসা বাণিজ্যে আরবের কিছু উঁচু শ্রেণীর মানুষ এবং উচ্চ মধ্যবিত্ত মানুষগুলো বেশি জড়িত ছিল এবং আমাদের পরবর্তীতে আমরা দেখি যে ইসলামের পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, তিনিও ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিলেন এবং ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তাই দেখা যায় যে প্রাক ইসলামী আরবের মানুষগুলো ব্যবসা বাণিজ্যের সাথে অনেক বেশি সম্পৃক্ত ছিল এবং এটা তাদের জীবিকার অন্যতম একটি মাধ্যম ছিল। এরপর আমরা দেখি সুদ ব্যবসা। সুদ ব্যবসা প্রাক ইসলামী আরবের অন্যতম একটি ব্যবসা ছিল যেটার মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করত এবং এই সুদ ব্যবসার সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিল ইহুদি সম্প্রদায়ের মানুষজন। এবং সুদের লেনদেনটা তারা কিভাবে করত, প্রচুর পরিমাণে তারা সুদের বিনিময়ে অর্থের লেনদেন করত এবং ঋণ গ্রহীতা যখন তার ঋণের টাকা পরিশোধ করতে পারতো না কিংবা সুদের টাকা অনেক গুণ হয়ে যেত, তখন সে পরিশোধ করতে অপারগতা প্রকাশ করলে তার স্ত্রী সন্তান এদেরকে পর্যন্ত সুদের দায়ে নিয়ে যেত। এবং এই সুদ ব্যবসাটা তখন এটা পরবর্তীতে আমরা দেখি ইসলামের সুদ ব্যবসাটাকে হারাম করে এবং এটা জঘন্যতম একটা পেশা হিসাবে এটাকে নির্ধারণ করা হয়। কিন্তু ইসলাম পূর্ব আরবে সুদ ব্যবসাটা জীবিকার একটা মাধ্যম ছিল। এরপরে আমরা দেখি যে শিল্প। শিল্প ছিল তৎকালীন সময়ে প্রাক ইসলামী আরবে কিছু মূর্তি পূজা করার জন্য বিভিন্ন ধরনের মূর্তি নির্মাণ করা হতো। যারা মূর্তি উপাসক ছিল তারা বিভিন্ন ধরনের মূর্তি দিয়ে এদের উপাসনা করত এবং তাদের কাছে প্রার্থনা করত। এই সকল মূর্তি নির্মাণের সাথে কিছু লোক জড়িত ছিল যারা তাদের জীবিকা হিসেবে এই মূর্তি নির্মাণ শিল্পকে গ্রহণ করেছিল এবং এই সময় যুদ্ধাস্ত্র, যুদ্ধের কিছু সরঞ্জাম তৈরির শিল্প এবং ধাতব শিল্পের বিকাশ ঘটে। এতক্ষণ আমরা
আমাদের সাথে ইসলাম পূর্ব আরবের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানলাম। এখন আমরা ইসলাম পূর্ব আরবের সামাজিক অবস্থা সম্পর্কে জানব। এখন আমরা প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থা সম্পর্কে জানব। প্রথমে আমরা দেখি প্রাক ইসলামী আরবের সমাজচিত্র, তৎকালীন সময়ে সমাজচিত্রটা কেমন ছিল। প্রাক ইসলামী আরব মানে ইসলাম পূর্ব আরব, যখন ইসলামের আবির্ভাব ঘটেনি সেই সময় আরবের অবস্থা, আরবের সমাজচিত্রটা কেমন ছিল। আরবের সমাজচিত্র তখন অত্যাচার, অবিচার, নিষ্ঠুরতা এবং নৈতিক অবক্ষয়ের মধ্য দিয়ে বিরাজমান ছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরব জাতিকে একটি বিশৃঙ্খল অবস্থা এবং অরাজক অবস্থায় পেয়েছিলেন। এর পরবর্তী আমরা দেখি যে কন্যা সন্তান ও নারীর অবস্থা। প্রাক ইসলামী আরবে কন্যা সন্তানের অবস্থাটা কেমন ছিল। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তখনকার সময় পিতা খুবই দুর্ভাগ্য মনে করতো এটাকে, এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত ফুঁতে ফেলা হতো, এবং কন্যা সন্তানকে জীবন্ত ফুঁতে ফেলার পর তারা সেটা নিয়ে গর্ব বোধ করতো। এবং প্রাক ইসলামী আরবে নারীদের যে অবস্থা ছিল সেটি খুবই শোচনীয় ছিল। পুরুষরা একাধিক বিবাহ করতো এবং একাধিক স্ত্রী থাকার পরেও তারা দাস দাসীদেরকে, তখন তারা তাদের যে সকল দাসী ছিল সেদের তাদেরকে উপপত্নী হিসেবে গ্রহণ করত। এবং এভাবে নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল, যেমন তারা কোনো আর্থিকভাবে, যেমন স্বামী কিংবা পিতার অর্থনৈতিকভাবে তাদের সম্পত্তির উত্তরাধিকারী ছিল না, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় ছিল, তাদের সামাজিক মর্যাদা ছিল না, এবং তাদের স্বামী বা স্বামী এবং পিতার সম্পত্তিতে তাদেরকে উত্তরাধিকারী দেয়া হতো না। এর পরবর্তীতে আমি দেখি যে নারীদেরকে অনেক বেশি অত্যাচার করতো তাদের স্বামীরা, এবং ব্যভিচারে লিপ্ত থাকতো তখনকার সময় পুরুষরা। এখন আমরা দেখি দাস দাসীর অবস্থা। তৎকালীন সময়ে দাস দাসীর অবস্থা কেমন ছিল। বাজারে দাস দাসী কেনা বেচা হতো, এবং এই দাস দাসীদের অবস্থা ছিল তারা প্রভুর মর্জির উপর তাদের সুখ শান্তি নির্ভর করত। যদি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইতো সেটাও প্রভুর অনুমতি নিতে হতো, এবং প্রভুর অনুমতি ব্যতীত তাদের জীবনে কোনো সুখ শান্তি বিরাজ করতো না। এখন আমরা জানো জুয়া খেলা। জুয়া খেলাটা তৎকালীন সময়ে আরবে অনেক বেশি প্রচলিত ছিল, এবং এই জুয়া খেলায় বাজি রেখে স্ত্রী কন্যাদেরকেও বাজি রাখতো, এবং যদি জুয়া খেলা হেরে যেত তাদের যে হেরে যেত তার স্ত্রী কন্যাকে পর্যন্ত জুয়া খেলায় হেরে জিতে তাদেরকে দখল করে নিত। এখন দেখো কলিঙ্গ প্রথা। কলিঙ্গ প্রথাটা হচ্ছে বংশ গৌরব। তৎকালীন আরব সমাজে বংশ এবং তাদের যে শৌর্য বীর্য, তাদের গোত্রপ্রীতি, তা অনেক বেশি সম্ভ্রান্ত বংশধর যারা ছিল তারা এটা নিয়ে অনেক গর্ববোধ করতো, এবং যারা নিচু বংশে ছিল তাদের সাথে এটা নিয়ে তাদের একটা বিরোধ ছিল, এবং এই কলিঙ্গ প্রথাটা অনেক বেশি প্রচলিত ছিল। আমরা দেখি যে কলিঙ্গ প্রথার কারণে হিমারীয় এবং মুদারীয় দ্বন্দ্বের উদ্ভব হয়, এবং ষষ্ঠ শতাব্দীতে এই দ্বন্দ্ব থেকে আন্তর্জাতিক যুদ্ধের সূচনা হয়। এবার দেখবো আমরা ব্যভিচার ও নিষ্ঠুরতা। প্রাক ইসলামী আরবে ব্যভিচার এবং নিষ্ঠুরতা অনেক বেশি পরিমাণে ছিল। ব্যভিচারে পুরুষরা লিপ্ত থাকতো এবং নারীরাও ব্যভিচারে লিপ্ত থাকতো, এবং প্রাক ইসলামী আরবে নিষ্ঠুরতা ছিল। নারীদের উপর নিষ্ঠুর আচরণ করতো, দাস দাসীর উপর নিষ্ঠুর আচরণ করতো, তাদের নৈতিক যে অবক্ষয়গুলো হয়েছিল সেগুলোর কারণেই হচ্ছে তাদের মধ্যে অনেক বেশি নিষ্ঠুরতা বিরাজমান ছিল। এরপর আমরা দেখি যে কুসংস্কার। কুসংস্কার প্রাক ইসলামী আরবের অন্যতম একটা প্রধান সামাজিক অবস্থার দেখা যায় যে এটা অনেক বেশি বিরাজমান ছিল প্রাক ইসলামী আরবে। কারণ তারা কি মনে করতো, যখন কোনো কাজে তারা শুভ কাজ করতে যেত তারা ভাবতো যে তীর নিক্ষেপের মাধ্যমে তারা সেটা তাদের ভাগ্য পরীক্ষা করতো, এবং নানা দেব দেবীর পূজা করতো, তারা বিভিন্ন কুসংস্কারে আচ্ছন্ন ছিল। এরপরে দেখি যে নৈতিক গুণাবলী। প্রাক ইসলামী আরবের মানুষগুলো যদিও বিভিন্ন অন্যায়, অবিচার এবং নৈতিক অবক্ষয়ের মধ্য দিয়ে তাদের জীবন পরিচালিত হতো, কিন্তু কিছু নৈতিক গুণাবলী তাদের ছিল। যেমন তাদের ভৌগোলিক অবস্থানের কারণে তারা অনেক সাহসী ছিল, এবং অতিথিপরায়ণতার দিক থেকে তারা অনেক বেশি সমৃদ্ধ ছিল। বিভিন্ন প্রান্ত থেকে যখন লোকজন মক্কা মদিনা আসতো তারা তাদেরকে খুব ভালোভাবে সমাদর করতো এবং অতিথিদেরকে সেবা করতো। আমরা এতক্ষণ তোমাদের সাথে প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করেছি। এই আলোচনা থেকে যদি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার জন্য। এবং আগামী ক্লাসে এই অধ্যায়েরই অন্য কোনো টপিকস নিয়ে হাজির হবো।
সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।